السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة المتقين ولا عدوان إلا على الظالمين وبعد الحمد لله আমরা আলোচনা করছিলাম আল্লাহ তাআলার গুণাবলী সংক্রান্ত নীতিমালা আল্লাহ তাআলার গুণ কিভাবে সাব্যস্ত করতে হবে আহলে সুন্নাতুল জামাত কিছু সুনির্দিষ্ট কায়দা নিয়ম নীতির উপর নির্ভর করছে কোনো আশওয়াই বা কোনো হজবরল অবস্থা নয় প্রত্যেকটি কথা তাদের নির্ধারিত আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাত প্রত্যেকটি কথাকে তাদের নিয়ম নীতি বেঁধে দিয়েছেন এর বাইরে চলার কোনো সুযোগ নেই সুতরাং যারা আমাদের আহলে সুন্নাত জামাত বা আহল হাদিস আসহাবুল হাদিস এবং আহল আকিদা সহিহা বা সালাফুস সালেহ সব একই অর্থে এ অর্থে যারা সহি আকিদার ধারক বাহক তারা যে সমস্ত আল্লাহর না আল্লাহর গুণের ব্যাপারে যে সমস্ত নীতিমালায় বিশ্বাসী সেগুলো আমরা গত দুই পর্বে আলোচনা করেছি আজকে আমরা শেষ পর্ব আলোচনা করব আপনাদের মনে থাকতে পারে আমরা ইতিপূর্বে পনেরোটি কায়দা উল্লেখ করেছি কয়টি কায়দা উল্লেখ করেছি পনেরোটি কায়দা আল্লাহর গুণ সম্পর্কে পনেরোটি কায়দা উল্লেখ করেছি আমি একটা একটা করে বলে যাব যাতে করে মনে রাখতে সুবিধা হয় পরে বাকিটা বলবো এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার কিতাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যে সমস্ত গুণাগুণ আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন সেগুলিকে আমরা কোনোরকম বিকৃতি অথবা কোনোরকম অর্থ শূন্য করা ব্যতীত সাব্যস্ত করি এক নম্বর কায়দা শেষ সংক্ষেপে দুই নম্বর কায়দা হচ্ছে আল্লাহ তাআলা তার কিতাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যে সমস্ত গুণ আল্লাহর জন্য নয় বলেছেন সেগুলিকে আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করি না দুটি কায়দা শেষ তিন নম্বর হচ্ছে আমরা বিশ্বাস করি যে সমস্ত গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে সেই গুণগুলির কোনোটি সৃষ্টিকুলের কারো গুণের মতো নয় সৃষ্টিকুলের কারো গুণের মতো নয় তিন নম্বর এটা কেমন চার নম্বর হচ্ছে আল্লাহ তাআলার গুণগুলোর আল্লাহ তাআলার যে সমস্ত গুণ আছে গুণগুলোর প্রকৃত রূপ বা হাকিকত কারো পক্ষে জানা সম্ভব নয় আল্লাহ তাআলার গুণগুলোর প্রকৃত রূপ বা হাকিকত কারো পক্ষে জানা সম্ভব নয় পাঁচ নম্বর হচ্ছে আমরা আবার এগুলো রিপিট করছি মনে রাখার জন্য পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত গুণ আছে এই গুণগুলি সামান্যতম সেখানে কোনোটাতে একটু কোনো অপূর্ণাঙ্গতা নেই সবগুলি পরিপূর্ণ গুণ ছয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার গুণগুলো নামের চেয়ে অনেক বেশি নামের চেয়ে গুণ অনেক বেশি সাত নম্বর হচ্ছে আল্লাহ তাআলার গুণ মানুষ বানাইতে পারবে না গুণ যদি নিতে হয় তাওকিফি কোরআন এবং হাদিস নির্ভর হতে হবে কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনুসারেই সেগুলোকে সাব্যস্ত করতে হবে যে সাত নম্বর গেল আট নম্বর হচ্ছে আল্লাহ তাআলার গুণ সাব্যস্ত করতে হলে কোনো রকমের উপমা দেয়া যাবে না উদাহরণ পেশ করা যাবে না হ্যাঁ যেমন আমার হাতের মতো বা আমার পায়ের মতো এরকম বলা যাবে না আমার নুজুলের মতো আমি নামি এরকম বলা যাবে না অনুরূপভাবে কোনো নির্ধারিত ধর্মিত মৌলিক কথা বলা যাবে না যেমন মৌলিক কথা কি আল্লাহর গুণ মানুষের গুণের মতো কাইফা ধরন নির্ধারণ করা যাবে না এটাকে বলা হয় ইসবাতু সিফাত বিলা তামসিল ওয়া তাকীফ এটা হলো আট নম্বর নয় নম্বর হচ্ছে যে সমস্ত গুণ মানুষ আল্লাহর জন্য জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা কোরআন হাদিসে উল্লেখ করেন নাই কিন্তু জিজ্ঞাসা করে যেমন কি আল্লাহ কি কোনো দিকে আছেন কি না আল্লাহ কি কোনো জায়গায় আছেন কি না আল্লাহ তাআলা এই সমস্ত গুণ আমরা কত পর্বে আলোচনা করেছি যেগুলো কোরআন বা হাদিসে আসে নাই শব্দগুলো আসে নাই সেগুলো সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে আমরা কি বলবো এগুলি হচ্ছে সংক্ষিপ্ত বাক্য আলফাজ মুজমালা এগুলি ব্যাখ্যা জিজ্ঞাসা করব
ব্যাখ্যা জিজ্ঞাসা করব। যদি ব্যাখ্যা কোরআন হাদিসের ব্যাখ্যার সাথে মিলে বলবো যে আপনার কথাটা ঠিক আছে, তবে এই বাক্য ব্যবহার করা যাবে না। আর যদি কোরআন হাদিসের ব্যাখ্যার সাথে না মিলে বলবো যে আপনার কথাও ঠিক নেই, বাক্যও ঠিক নেই, আপনি দুইটাই বাদ দিতে হবে। তাহলে তিন অবস্থার মধ্যে এক অবস্থা গ্রহণযোগ্য, চার অবস্থার মধ্যে কথা ঠিক বাক্যও ঠিক, কথা ভুল বাক্যও ভুল, কথাও ভুল বাক্যও ভুল। কথা ঠিক হলে কোরআন হাদিসে আসছে, কথা ঠিক নেই কোরআন হাদিসে আসে না, নিজে দিছে কিন্তু অর্থ ভুল, তাহলে কী করতে হবে, বাদ দিতে হবে পুরোপুরি। কিন্তু কথাটার অর্থ ঠিক আছে কিন্তু উচ্চারণ এটা ভুল হয়েছে, তখন বলবো যে কোরআন সুন্নার যে অর্থ শব্দ আসছে ওইটা দিতে হবে, তোমারটা গ্রহণ করা হবে না। ওরা মাঝে মধ্যে জিসিম বলে, আল্লাহকে জিসিম কিনা বলে, জিসিম বলতে কী বুঝাচ্ছেন, আল্লাহ শরীর কিনা বলে, আল্লাহ শরীর কী বুঝাচ্ছেন। যদি বলে যে আল্লাহর সত্তা আছে বলে, অবশ্যই আছে। আর যদি বলে আমাদের মতো কোনো সত্তা, নাউজুবিল্লাহ, আমাদের মতো সত্তা নয়, আমাদের মতো কোনো কিছু নয়। সুতরাং মুজমালা, এগুলি বলে আলফাজ মুজমালা, সংক্ষিপ্ত শব্দ, এগুলোর ব্যাপারে চুপ থাকতে হবে প্রথমে, পরে জিজ্ঞাসা করতে হবে কী উদ্দেশ্য, উদ্দেশ্য অনুসারে নির্ধারণ করা হবে। দশ নম্বর হচ্ছে, গত পরে বলছি, অনুবাদের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের অনুবাদের ক্ষেত্রে, অনুবাদ অন্য ভাষায় যখন অনুবাদ করবেন, তখন যদি ওই শব্দটি অন্য ভাষায় ব্যবহৃত হয় তখন শব্দটি ব্যবহার করবেন। যেমন আল্লাহ ব্যবহার করি, রহমান আমরা ব্যবহার করি, রাহিম ব্যবহার করি, অন্য ব্যবহার করার প্রয়োজন নেই। এই জন্য আমার তাফসিরের মধ্যে দেখবেন আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম অনুবাদে রহমান রহিম আল্লাহর নামে এভাবে লেখা রাখছে, দেখে রাখি, ইচ্ছা করে এটা পরিবর্তন করতে চাচ্ছি, রহমান রহিম চিনা উচিত। সব চিনতে পারে, ইংরেজি ভাষার কত শব্দ বাংলা ঢুকাই বলছেন, আর ওই ভাষার রহমান রহিম ঢুকাইতে আপনার এত কষ্ট কেন। এই জন্য রহমান রহিম লিখেছি, হ্যাঁ ব্যাখ্যা করেছি, তো অসম কিছু না। যদি অনুবাদের ক্ষেত্রে যদি সম্ভব হয় মূল শব্দটি রেখে দেয়া, তাহলে রেখে দিতে হবে, যদি অর্থ বোঝা যায়। আর যদি অর্থ বোঝা না যায়, তখন আরবি অর্থের কাছাকাছি যে শব্দ সেটা নিতে হবে, আরবির অর্থের কাছাকাছি যে শব্দ সেটা নিতে হবে। অনেকগুলো অর্থ থাকলেও সবগুলি নেওয়া যাবে না, যেটা অর্থ কাছাকাছি সেটা নিতে হবে, আমরা বলেছি সেটা কেমন। তাহলে যেটা অনেক অর্থ সেগুলি নেওয়া যাবে না, কারণ কাছাকাছি অর্থ, কারণ শব্দের অর্থ কী আছে, একটাতে একটা কিছু পরিবর্তন হয় যুগ যুগ ধরে। সুতরাং সব অর্থ নেওয়া যাবে না, বরং যে অর্থটি আরবি অর্থের কাছাকাছি সেটা নেওয়া যাবে, সেটা নিতে হবে। আচ্ছা, যেমন আমরা উদাহরণ দেই, ইস্তেওয়া আলাল আরশ, আরশের ওপর আল্লাহ, আরশের উপর উঠা যায় আল্লাহর গুণ। ইস্তেওয়া আলাল আরশ বাংলা ভাষায় বুঝে না মানুষ, বাধ্য অনুবাদ করতে হচ্ছে। যখন অনুবাদ করব তখন দেখব কী কী অর্থ আছে আরবিতে। আরবি আছে চারটে অর্থ, একটা অর্থ কী যে ইস্তেওয়ার এক অর্থ হচ্ছে আলা, আরেকটা হচ্ছে ইরতাফাড়া, আরেকটা হচ্ছে সাহাদা, আরেকটা হচ্ছে ইস্তাকাররা। চারটার অর্থ মিলাইলে বাংলা হয় উপরে উঠা এবং উপরে থাকা। বাংলা চারটা অর্থ মিলাইলে উপরে উঠা এবং উপরে থাকা হয়, অন্য কোনো অর্থ গ্রহণযোগ্য হয় না। আমাদের সমাজে যেগুলো আছে এগুলো গ্রহণযোগ্য না। যেমন বলা হয় অধিষ্ঠিত, এটা আসলে ইস্তাওলার অর্থ। এরা বের করেছে, এরা কারা, যারা আশারের মাতুরি দিয়ে এরা ওদের মঠটা চালিয়ে দিয়েছে আমাদের উপরে, আমরা জানি না, আমাদের অনুবাদগুলো অধিষ্ঠিত লেখা আছে। আবার কেউ কেউ বাড়াইতে বাড়াইতে আরশের উপর সমাসীন বানিয়ে ফেলেছি, সমাসীন অর্থ হলো আসি, আসন গ্রহণ করা, ওইটা কিন্তু আল্লাহ বলে নাই। সুতরাং এটা আমরা না বলি, যেটা আল্লাহ বলে নাই, আল্লাহ আরশের উপর বসছে আল্লাহ বলেন নাই, বাড়াবাড়ি করে এটা না বলি। আরশের উপর উঠেছেন তিনি বলেছেন, একটুকুই সীমাবদ্ধ থাকি, কেমন তো একটু। আর কেউ কেউ, হ্যাঁ কেউ কেউ বলে থাকেন তিনি আরশের উপর আরোহণ করেছেন, এটাও সাহাদার অর্থে, এটা হতে পারে, কিন্তু এটা পুরো অর্থ দেয় না, সবগুলি অর্থ দেয় না। আর কেউ কেউ বলেছেন যে আরশে সমুন্নত, সমুন্নত অর্থ হলো এক অর্থ হচ্ছে উন্নত, দেখেন কেন হয় না, উন্নত হো, সমুন্নত হওয়া আছে, কিন্তু আমাদের ইস্তাওয়া শব্দটি একটা ফেইল, ফেইলই বোঝায় কর্ম, হওয়া আছে বললে কর্ম বোঝায় না, কাজ বোঝায় না। এই জন্য আপনাকে বলতে হবে একটা কাজ বুঝাইতে হবে, সিফাত ফেলিয়া, যেহেতু সিফাত ফেলিয়া, সেখানে আপনি যদি বলেন তিনি আরশের উপরে রয়ে গেছেন, তো অর্থ তো আপনার হইল না, আপনি উঠছে বলতে হবে আপনাকে, তাই না। এই জন্য আরশের উপরে উঠেছেন বলতে হবে, কারণ ইস্তাওয়া এটা ফেল, ক্রিয়া হতে হবে আল্লাহর, একটা কর্ম হতে হবে। কর্ম সাব্যস্ত করার জন্য আল্লাহ আরশের উপর উঠেছেন ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো শব্দ আপনি পাবেন না, এটা হচ্ছে বিশুদ্ধম শব্দ। এর বাইরে যত অনুবাদ করা সবগুলি ভুল, বোঝানোর জন্য বলতেছি যে এরকম ভুল অনুবাদ গ্রহণ করা যাবে না।
হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। দরকার হলে এটার জন্য বৈঠক বসাতে হবে, দরকার হলে তিন আলেমদের মজলিস বসাতে হবে যে শুদ্ধ কোনটা হবে। কারণ যে যার মতো অনুবাদ করলেই হবে না, যে যার মতো অনুবাদ করলেই হবে না। তাহলে আমরা এটা কি বুঝতে পারছি, অনুবাদের ক্ষেত্রে কি জিনিস নিতে হবে? আর যদি অনুবাদ ভুল অনুবাদ হয় তাহলে এটা বাতিল, এটা বাদ দিতে হবে। যদি ভুল অর্থ দেয়, একটা অনুবাদের এক অংশ শুদ্ধ এক অংশ ভুল হয়, এটাও বাদ দিতে হবে। যে অংশ শব্দ দিয়া এটা বোঝা বাদ দিতে হবে, আমাদের এটা আলোচনা করেছি। এগারো নম্বর কায়দা হচ্ছে, আমি আমার জায়গা মতো চলে আসবো ইনশাল্লাহ, তাড়াতাড়ি করছি বোঝার জন্য। এগারো নম্বর কায়দা হচ্ছে, যেই সমস্ত সিফাত আল্লাহর যে সমস্ত গুণাবলী কোরআন এবং হাদিসে আসছে সেইগুলো বিবেক অবশ্যই সাব্যস্ত করবে, বিবেক সেগুলো অবশ্যই সাব্যস্ত করবে। এগুলি বিবেক কোনোদিন বিরোধিতা করতে পারে না। আমরা বলেছিলাম যে বিবেকের বিরোধী হয় দুই জিনিস, সেটা কি পরস্পর বিরোধী দুইটা জিনিস, যে আসছে আসে নাই এটা কেমনে হয়, এটা হতে পারে না, তাই না? এটা বিবেক বিরোধী হয়। যেমন অথবা ধরেন এমন জিনিস হয় যেটা একই সময় দুইটা হতে পারে না, যেমন কি আগুন পানি এক জায়গায়, তো এরকম জিনিস না হলে বিবেক বিরোধী হইতে পারে না। কারণ বিবেকে বিবেকে পার্থক্য আছে। আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন তার নিজের সম্পর্কে, সেগুলি বিবেক বিরোধী বলার জন্য কীরকম বিবেক হইতে হবে? আল্লাহ তাআলা যে বিবেক দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, অস্বল্প বিবেক দিয়ে তা সাব্যস্ত করা যাবে না। চতুর্মুখী বিবেক নিয়ে আসতে হবে বোঝার জন্য। কার বিবেক দিয়ে কোরআন হাদিস বিচার করবেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলতেন যে আবে আকলে ইবনুল খতিব নাজিল কিতাব ওয়াস সুন্নাহ। ইবনুল খতিবের কি আকল দিয়ে কি আমি কোরআন সুন্নাহ বিচার করব? ইবনুল খতিবকে রাজি বিবেক দিয়ে সব বাদ দিয়ে দিছে। রাজির কথা হলো যদি কোথাও সিফাতের আয়াত আসে, প্রথমে বলতে হবে যে এটা আয়াত আসলে এটা অপব্যাখ্যা করতে হবে। যদি সিফাতের হাদিস আসে তখন বলতে হবে যে খবর ওয়াহেদ কিনা, খবর ওয়াহেদ হলে বাদ, মানে একজন দুজন গেলে বাদ। প্রথমে এর যদি কোনো দেখেছে বেশি শক্তিশালী বলতে হবে অনুবাদ করছে কিনা, অনুবাদ করলে আরবে ভুল করছে কিনা, দশটা কারণ এরকম উল্লেখ করে সে সিফাতগুলি সব বাদ দিয়ে দিচ্ছে নাউজুবিল্লাহ। এই জন্য শাইখ ইসলাম খুব রাগ করেছেন রাজের উপরে, বলতেছেন আবি আকলে ইবনুল খতিব, আবি ইবনুল খতিবের আকল দিয়ে কি আমি কোরআন সুন্নাহ বিচার করব? কোন আকল সেটা? ইবনুল খতিবের আকল দিয়ে কি আল্লাহ কোরআন শরীফ দিছে? আল্লাহ তাআলা তার তিনি যেভাবে দিচ্ছেন সেভাবে দিয়ে ইমান না আনি, মানুষের বিবেক দিয়ে এগুলি বিচার করা একজন দুজনের বিবেক দিয়ে হবে না। মোট কথা এটাই, কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সমস্ত গুণ এসেছে, গুণাবলী আল্লাহর, সেই গুণগুলি কোনোটাই বিবেক বিরোধী নয়, সেগুলি কোনোটাই বিবেক বিরোধী হতে পারে না। কারণ বিবেক কে দিছে? আল্লাহ। আর সিফাতগুলি কার? আল্লাহ। ঘোষণা করছে কে? আল্লাহ। সুতরাং বিবেক বিরোধী হওয়ার কোনো মানেই হয় না। যে ব্যক্তি বিবেক বিরোধী বলছে তার বিবেকে সমস্যা আছে, তার বিবেকে সমস্যা আছে, এটাই বিবেককে মনে করতে হবে, আর বিবেকে সমস্যা আছে। আচ্ছা, বারো নম্বর আমরা বলেছি এটা, সেটা কি যে আল্লাহর সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে বিস্তারিত বলতে হবে। আর যখন সিফাত কোনো কিছু আল্লাহ সিফাত নাই বলেছে সেখানে বেশি বলার প্রয়োজন নেই, মৌলিক কথা বলতে হবে। উদাহরণ দিয়েছিলাম মনে আছে যে যখন বলবেন হে দানবীর, আপনারা যখন মানপত্র পাঠ করেন কতগুলি গুণ পজিটিভ গুণ বলেন, যখন আপনারা যখন কারো বদনামি করেন অনেকগুলো নেগেটিভ গুণ বলেন, নেগেটিভ গুণ নাই বলার অর্থ উল্লেখ করলেন কেন? আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা তিনি সোর নন, ডাকাত নন, তিনি মিথ্যা কথা বলেন না, তিনি এটা বলেন না, এটা করেন, এগুলি হচ্ছে বেহুদা কথা, এগুলি বলে অপমান করা হচ্ছে, এগুলি বলে মানুষের মনের ভিতরে এগুলি তুলে দেওয়া হচ্ছে, কেন এগুলি আসবে কেন? এগুলি আসার প্রয়োজন বলবেন কি? আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গাফফার, তুমি সব কিছু দাও, তুমি সাহেবুল ফাদল, কত কিছু আপনি গুণে ওগুলি বেশি করে বলবেন। নেগেটিভ গুণ সংক্ষেপে বলবেন, পজিটিভ গুণ যত বেশি পারি তত বেশি আমরা বলবো। এটা হচ্ছে আমাদের সিলসিলা, আমরা আলোচনা করবো, দেখবেন নেগেটিভ গুণ কেন উল্লেখ করে তারা। আচ্ছা, ১৩ নম্বর হচ্ছে যে আমরা বলেছি ১৩ নম্বর হচ্ছে আল্লাহর প্রত্যেকটি নাম যেগুলো সাব্যস্ত হয়েছে এগুলোতে সিফাত সাব্যস্ত হয়, কিন্তু প্রত্যেক সিফত দিয়ে নাম সাব্যস্ত হয় না। আল্লাহর প্রত্যেকটি নাম দিয়ে সিফাত সাব্যস্ত হয়, কিন্তু সিফত দিয়ে নাম বানানো যায় না, সিফত দিয়ে নাম সবগুলি দিয়ে বানানো যায় না। হ্যাঁ, কিছু কিছু আছে, কারণ আমরা বলেছি কী জন্য সেটা বলতেছি, ১৪ নম্বর কায়দা উল্লেখ করে, সেটা কি যে সিফাত তিনভাবে আসে। একটা হচ্ছে সরাসরি আল্লাহ বলেছে
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত কার জন্য বলছে? আল্লাহ যখন সাব্যস্ত করেছে না, কাতাবা রাব্বুকুম আলা নাফসি রাহমা, তোমাদের রব তার নফসের উপর রহমত লিখে দিয়েছেন। রহমত কার? আল্লাহর গুণ না, আলাদা সাব্যস্ত করছে। আবার নাম থেকেও কিছু গুণ আসে, আবার কিছু গুণ সিফাত থেকেও আসে, কিছু গুণ সিফাত আল্লাহ, কিছু গুণ কর্ম থেকেও আসে, ফেল থেকেও আসে। তাহলে বোঝা গেল সিফাত আসে সরাসরি আল্লাহ কোরআন হাদিসে সিফাতের কথা বলা হয়েছে, অথবা সিফাত আসে কি থেকে, নাম থেকে, অথবা সিফাত আসে কর্ম থেকে, কিছু কিছু সিফাত আসে, সবগুলি না, সব কর্ম থেকে আসে না। যেগুলি মুয়াফেক, যেগুলি আল্লাহ তার রাসূল ব্যবহার করেছেন, সেগুলি শুধুমাত্র আসবে, নিজে বানিয়ে বানিয়ে বানানো যাবে না, এটা আসবে এরপরে। তাহলে এটা পাইলাম আমরা। এরপরে আমরা সর্বশেষ যেটা পনেরো নম্বর যেটা পড়েছি সেটা হচ্ছে সর্বশেষ যেটা গত দশে ছিল, সেটা ছিল আল্লাহর গুণগুলো, এগুলি দিয়ে আশ্রয় চাওয়া যাবে, আল্লাহর গুণের আশ্রয় নেওয়া যাবে। কেমন কেমন আশ্রয়? কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। আল্লাহর আল্লাহর ইজ্জতের আশ্রয় নিচ্ছি, আল্লাহর ইজ্জতের আশ্রয় নিচ্ছি, তারপরে আল্লাহর আউযু বিইজ্জাত ওয়া কুদরাত কুদরাতের আশ্রয় নিচ্ছি। দেখছেন না? তাহলে আল্লাহর গুণগুলোর আশ্রয় নেওয়া যাবে, অনুরূপভাবে আল্লাহ তাআলার গুণগুলোর শপথ শপথ করা যাবে। যেমন একজন মানুষ বলবে যে আমি আল্লাহর কালামের শপথ করে বলছি, অথবা একজন মানুষ বলবে আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি, আল্লাহর রহমতের শপথ করে বলছি। হ্যাঁ, এই জাতীয় আল্লাহর প্রত্যেকটি গুণের শপথ করা যাবে, গুণের আশ্রয়, গুণের কাছে আশ্রয় প্রার্থনা করা যাবে। দুইটা জিনিস আমাদের কায়দা, এই কিসের কায়দা? আমাদের সিফাতের কায়দার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কায়দা হচ্ছে যে আল্লাহ আল্লাহর নামের কাছে যেমনইভাবে আশ্রয় পাওয়া, আশ্রয় প্রার্থনা করা যাবে, আল্লাহর নাম নামের কাছে আল্লাহর নাম দিয়ে যেমন শপথ করা যাবে, আল্লাহর গুণের কাছে আশ্রয় প্রার্থনা করা যাবে, আল্লাহর গুণেরও শপথ করা যাবে। তাহলে এটা একটা অতিরিক্ত জিনিস সবাই মাথায় রাখতে হবে। আচ্ছা, ষোলো নম্বর আজকে এখান থেকে আমরা পড়া পড়ব, সেটা হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর কর্ম দুইটার মধ্যে পার্থক্য করবেন কী করে? আল্লাহর গুণ এবং আল্লাহর কর্মের মধ্যে পার্থক্য করবেন কী করে? যা কিছুই আল্লাহর দিকে সম্পর্কযুক্ত হয়, যা কিছুই আল্লাহর দিকে সম্পর্কযুক্ত হয়, আল্লাহর দিকে সম্পর্কযুক্ত হয় কত কিছু আছে তার হিসাব আছে কি? বাইতুল্লাহ আছে না? নাকাতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর উষ্টি কোরআনে আসছে, বাইত কোরআনে আসছে এগুলো। আচ্ছা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, তাই না? এগুলির মধ্যে যেগুলো আলাদা, যেগুলো আলাদা, আল্লাহর ঘর আলাদা না আমাদের পৃথিবীর, পৃথিবীর ভিতরে না, পৃথিবীর ভিতরে না, নাকাতুল্লাহ উষ্টি যেটা, এটা আলাদা না? আল্লাহর বান্দা আলাদা না? যেগুলো আলাদা, আলাদা সত্তা, সেগুলো আল্লাহর গুণ নয়, সেগুলো আল্লাহর সৃষ্ট জিনিস, যেগুলো আলাদা, বুঝছেন কি না, আলাদা, সেগুলো আল্লাহর গুণ নয়, সেগুলি কি? সৃষ্ট জিনিস, সেগুলো সৃষ্ট। আর যেগুলো আল্লাহ তাআলা থেকে আলাদা বুঝাচ্ছে না, সেগুলো আল্লাহর গুণ। যেমন তিনি আরশের উপর উঠেছেন, এটা কি আলাদা কিছু? তার সাথে কর্মের সাথে জড়িত এই কর্ম তার গুণ, এই কর্ম কর্ম কি তার গুণ। তিনি প্রথম আকাশে, প্রথম আসমানে নেমে আসেন, নেমে আসা তার সাথে সংশ্লিষ্ট, বাইরে আলাদা হয় নাই, আলাদা কিছু না, এই জন্য এটা কি তার গুণ, এটা তার গুণ, বুঝতে পারছেন? তিনি তিনি মানুষকে দয়া করেন, রহমত করেন, রহমত কি তার গুণ। যেগুলো আলাদা হয়ে যায় নাই, আলাদা একটা সত্তা হয়ে যায় নাই, সেগুলো হচ্ছে কি তার গুণ। আর যেগুলো আলাদা করে দেয়া হয়েছে সেগুলো হচ্ছে তার কর্ম। যেমন আমরা, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, কেমন? সৃষ্টি করা তার গুণ, সৃষ্টি যখন করেছেন আমরা আলাদা হয়ে গেছি, এখন কি? এখন এটা কর্ম, বুঝতে পারছেন? এটা আমরা গত পর্বে একটু একটু ইঙ্গিত দিয়েছিলাম, আজকে এটা একটা নীতি হিসেবে আমরা উল্লেখ করলাম। ষোলো নম্বর নীতি হচ্ছে এটা। সুতরাং যাই আল্লাহর দিকে সম্পর্কযুক্ত করে সেটাই আল্লাহর কি নয়, গুণ নয়, এটা মনে রাখতে হবে। এই জন্য অনেকে বলে থাকে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, কি এদের কি বলা হয় বর্তমানে, দাবি করে আর কি, ওরা তো ঈসার অনুসারী না, খ্রিস্টান, ওরা বলে যে কোনটা উত্তম, তোমাদের নবী তো সৃষ্ট আর আমাদের ঈসা তো আল্লাহর রূহ, তা তো নবী বলে না, রূহুল্লাহ। হ্যাঁ, কী জবাব দিবেন এটা? আমরা বলে বিশ্বাস করতে বলবো যে রূহুল্লাহ যেটা, আপনি যেটা বলতেছেন
আল্লাহ তার রূহ মিনহু বলছে ফানাফাকনা ফিহি মির রূহিনা, এই রূহ তো সৃষ্ট জিনিস, আপনি সালাকি করতেছেন ওইটাও সৃষ্ট, আমাদের নবীও সৃষ্ট, সবাই সৃষ্ট, আল্লাহ ব্যতীত সবই সৃষ্ট, সুতরাং আপনি ওইটা দিয়ে সালাকি করতে পারবেন না। আবার বলে যে কালিমাতুল্লাহ, এরা তো আল্লাহর কালিমা বাণী, তা আল্লাহর বাণী তো কি, আল্লাহর বাণী তো আল্লাহর সিফাত, তোমাদের নবী তো এটা আসে নাই, আমাদের নবী উপরে বলতে চায়, কি জবাব দিবেন? হ্যাঁ, বলবেন যে আল্লাহর বাণী দ্বারা সৃষ্ট তিনি, আল্লাহর বাণী নয়, আল্লাহর বাণী দ্বারা তাকে সৃষ্টি করা, সেটা কি কোন পাইয়া কোন কোন বলার কারণে হয়ে গেছে, সুতরাং ওরা সালাকি করে কিছু বাড়াইতে পারবে না। যখন এরকম করে আপনাদের জবাব রেডি থাকতে হবে যে কালিমাতুল্লাহ আয় খুলে কাবে কালিমাতিল্লাহ, আল্লাহর নির্দেশে নফখা ইলাহিয়া সে তৈরি হয়েছে, এর অর্থ এই নয় যে তৈরি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এখন এখন যেহেতু এটা সত্তা হয়ে গেছে, এখন সৃষ্ট হয়েছে, এখন আর কালেমাটা সে অবস্থায় নাই। আল্লাহ যখন কুন বলেছেন তখন আল্লাহর সিফা, কিন্তু কুন বললে যেটা হয়ে যাবে ওইটা আল্লাহর সিফা নয়, সুতরাং ঈসা আল্লাহর সিফা নয়, তোমরা সালাকি করার কোনো সুযোগ পাইবে না, এটা তাদেরকে বলতে হবে, বুঝতে পারছেন? এটা অনেক, এটা আমি দেখছি ওরা এখনও এই সন্দেহ তৈরি করে বিভিন্ন জায়গাতে, মানে মুসলমানদেরকে দিয়ে বিভ্রান্ত, মুসলিমদের দিয়ে বিভ্রান্ত করতে চায়। আচ্ছা, সতেরো নম্বর সিফা হচ্ছে, সতেরো নম্বর কায়দা হচ্ছে আল্লাহর সিফাতের আয়াতগুলো, এবং আল্লাহ আয়াতগুলো সবই তো মোতাওয়াতের, তাই না? আয়াত তো কোরআন আয়াত তো মোতাওয়াতের ছাড়া নাই, না আছে মোতাওয়াতের। ঠিক যে সমস্ত সিফাত হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেইগুলোর ব্যাপারে যদি রসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে একটি হাদিসেও পাওয়া যায় সহি হইলে সেটা গ্রহণ করতে হবে, খবর ওয়াহেদ নাম দিয়ে এটা বাদ দেওয়া যাবে না। যেটা আশারি ও মাতুরিদিরা করে থাকে, তারা বলে এগুলি খবর ওয়াহেদ, এগুলি একটা হাদিস বা একটা হাদিস এই জায়গায় গ্রহণযোগ্য না, এটা ঠিক নয়। বরং আকিদার ক্ষেত্রে একটি সহি হাদিসও গ্রহণযোগ্য, আকিদার ক্ষেত্রে হাদিস একটা সহি হইলেও সেটাও নিতে হবে, এটাই নিতে হবে। এইটাকে সহি হওয়া অর্থই হচ্ছে এটা আমার নাম আর সাল্লাম না, আমরা এটা মানলাম, আমরা এটা গ্রহণ করে নিলাম, সামিয়া না ওয়া আতা না, শুনলাম এবং আমরা এটাকে গ্রহণ করে নিলাম, এটার উপর থাকতে হবে। সামান্য এই খবর ওয়াহেদ নাম দিয়ে এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে তাদের কাজ যারা কোরআন সুন্নার অনুসরণ করতে চায় না, তারা শুধুমাত্র খবর ওয়াহেদের ধোয়া তোলে। এরা আমলের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কি করে তারা দেখেন, একদিকে তারা দুর্বল হাদিসের উপর আমল করে, আবার বানোয়াট হাদিসের উপর আমল করে, কিন্তু যখন আপনি সহি হাদিস নিয়ে আসবেন তখন বলবে যে খবর ওয়াহেদ। এটাই হচ্ছে ফেতনার কারণ দুনিয়ার বুকে, যারাই এরকম ফেতনাবাজ বেশিরভাগই ফেতনা তোলে, আপনাকে সহি হাদিস দিলে বলবে যে খবর ওয়াহেদ, আরে তোমার খবর ওয়াহেদ শুনবে না কে বলছে, খবর ওয়াহেদ শুনে সাহাবায়ে কেরাম ইমান আনছে, লক্ষ লক্ষ মানুষ একজন সাহাবি এসে মানুষদেরকে ইমানের পথে দাওয়াত দিচ্ছে, সবাই ইমান আনছে, রসুল একা একা বাজারে ঘুরে ইমানের দাওয়াত দিচ্ছে, সবাই ইমান আনছে, তাই না? তারপরে রসুলের সাহাবি এসে সালাত আদায় করছে মসজিদ নবীতে, এরপরে এসে কোবাতে আসছে, কেউ কেউ আসছে কেবলাতাইন মসজিদে আসে বলছে কি যে আমি সাক্ষ্য দিচ্ছি আমরা রসুলের সাথে কাবলার দিকে ফিরে সালাত আদায় করছি, কাবার দিকে ফিরে সালাত আদায় করছি, সঙ্গে সঙ্গে সালাতের ভিতরে সাহাবায়ে কেরাম ঘুরে গেছে, আমল করছে কি করে নাই, করছে। তাহলে খবর ওয়াহেদের ধোয়া তোলে আমল বন্ধ করা যাবে না, এবং খবর ওয়াহেদ হুজ্জাতুন ফিল আকায়েদ ওয়াল আহকাম, আকীদা এবং বিধানের মধ্যে খবর ওয়াহেদ হচ্ছে হুজ্জত, প্রমাণ। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই এই উপরে একটা কিতাব লিখছেন, এই কিতাবটা সবাই নামিয়ে পড়বেন যারা আরবি জানেন, আর যারা আরবি জানেন না তারা সম্ভবত বাংলায় আছে কোথাও, সম্ভবত islamhouse.com থাকতে পারে, এটা নামিয়ে পড়বেন যে আকীদা এবং শরিয়া সব জায়গাতেই আমাদেরকে খবর ওয়াহেদের উপর আমল করতে হবে, যদি সেটা কি হয় শুদ্ধ হয়, যদি সেটা সহিভাবে সাব্যস্ত হওয়ার অর্থ হচ্ছে, সহিভাবে সাব্যস্ত হওয়ার অর্থই হচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক আমাদের দিন পরিপূর্ণ, দিনের কোনো কিছু হারিয়ে যায় নাই। আর যদি যদিও দুর্বল হয়, মিথ্যা হয়, মনে করবেন যে এগুলি চেষ্টা করেছিল শয়তান লাগিয়ে দিতে, আলহামদুলিল্লাহ আমাদের ইমামরা সেগুলিকে ঝেঁটে বিদায় করে দিয়েছে, সেগুলি আমাদের কোনো প্রয়োজন নাই। দুর্বলের মায়া ত্যাগ করতে না পারলে, বানোয়াটের আশা ছেড়ে দিতে না পারলে সহি আকিদা আসার কারো সম্ভাবনা নাই, এগুলো শুধু নামমাত্র সহি আকিদা দাঁড়িয়ে হবে। আঠারো নম্বর কায়দা হচ্ছে আল্লাহর সিফাতগুলোর আমরা অর্থ জানি,
আমরা কি জানি, অর্থ জানি, ইয়াদ অর্থ কি হাত জানি না, জানি, কিন্তু একটা জিনিস জানি, একটা ধরন জানি না। ইয়াদের ধরন আমরা কি জানি, ধরন জানি না, কিন্তু হাত জানি। আল্লাহ তাআলা বলছেন, তা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, জাহান্নাম পূর্ণ হবে না, জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না সে বলবে আরো দাও আরো দাও, এরপর আল্লাহ তাআলা তার পা রাখবেন, হাত্তা ইয়াদা আল জাব্বারু কাদামাহু, আল্লাহ তাআলা তার পা রাখবেন, ফায়াকুলু কাত কাত ফায়ানজা ইবাদু আলা বাদ, মিলে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, আর বলবে যে আমি পূর্ণ হয়ে গেছি, পূর্ণ হয়ে গেছি। আমরা হাদিস পাচ্ছি বুখারীর হাদিস, সেটাকে বাদ দিয়ে যদি কোনো কেউ অপব্যাখ্যা করে আমরা এটা গ্রহণ করবো না। আমরা বলবো যে আল্লাহর পা আছে, তিনি জাহান্নামের মুখে সেটা রাখবেন, বন্ধ হবে সেটা, সেটা কীভাবে ধরন আমরা জানি না, ধরন আমরা, তবে অর্থ আমরা জানি। আমরা আল্লাহর চোখের কথা বলা হয়েছে, চোখের অর্থ আমরা জানি, আইন বলা হয়েছে, আইন অর্থ চোখ, আমরা বিশ্বাস করি সেই চোখ আমার চোখ হওয়া জরুরি নয়। আমার চোখে কী লাগে, হ্যাঁ, কালো পুত্রি লাগে, সাদা পুত্রি লাগে, কত কিছু লাগে, তাই না? আমরা আল্লাহর জন্য এরকম কিছু বলি না, আমরা বলি চোখ, ধরন আমরা জানি না, তবে চোখ অর্থ সাব্যস্ত করি। অর্থ সাব্যস্ত করা না হলে মূলত অস্বীকার করাই হয়। যারা অনেকেই দেখবেন বলছে, হ্যাঁ আল্লাহ তো আইন বলছে, আইন বললাম, আইন বললে অস্বীকার করা হয়েছে, কারণ আল্লাহ আসল কথা আনেন নাই, কিছুই বুঝেন নাই। আল্লাহর দিন কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য, আর আপনি অর্থ না করে পড়ে চলে আসলেন, তাহলে আপনি কিসের হেদায়েত পাইলেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম অর্থ না বুঝে সামনে এগোতেন না, বছর বছর ধরে কোরআন বুঝতেন, তো কী বুঝতেন যদি কোনো এগুলি কেমনে ফালাই থাকতেন? তারা বুঝছেন, অর্থ বুঝতেন বলেই তারা ধরন নিয়ে জিজ্ঞাসা করেননি। সর্বপ্রথম ধরন জিজ্ঞাসা করেছিল রাবিয়াতু ইবনু রায়, মদিনার ইমাম ছিলেন, তার সামনে এক ব্যক্তি এসে বললেন যে আল্লাহ কিভাবে আরশের উপরে ওঠেন, ধরন জিজ্ঞাসা করতেছে। তিনি বললেন যে এর বের করে দাও আমার মজলিস থেকে। ইমাম মালিকও তাই করেছেন, বলছেন অর্থ জানা আছে, ধরন জানা নেই, কেউ যদি কোনো ধরন জিজ্ঞাসা করে তারে মজলিস থেকে বের করে দাও। কেন? মানে সে মানুষের মধ্যে ফেতনা তৈরি করবে। এরকম বহু ছেলে, কয়েকদিন থেকে এক ছেলে আমাকে শুধু প্রশ্ন করতেছে আল্লাহর নামগুলি কেমনে হইল, চিন্তা করে দেখেন, তার প্রশ্ন শেষ হয়ে গেছে। আল্লাহর নাম, আল্লাহ নিজের নাম নিজে আমাদের জানিয়েছেন, কেমনে হইলো মানে? কো আচ্ছা আচ্ছা, তা বলতেছে তাহলে আমাদের নাম তো আমাদের বাবা মা রাখছে, আমাদের এটা তো আপনি কেয়াস করতেছেন, আপনারা কেউ কেয়াস করতে বলছে, নিজে কেয়াস করে বিপদে পড়ছেন। কহ আমি তো স্যার বিপদে আছি, বিপদে পড়েন কেন আপনি, আপনি বিপদে পড়েন কেন? আপনাকে বলছি যেটা আল্লাহ বলছে এটা বিশ্বাস করেন, তার নাম এটা, তার নাম তিনি নিজে আমাদের জানিয়েছেন। এ যদি আপনি সারাক্ষণ যদি বলেন যে আল্লাহর নাম অমুকে রাখছে, এটা না যায় কথাবার্তা। এই জন্য বাড়াবাড়ি করবেন না, যতটুকু আছে অতটুকু বলবেন, এর চেয়ে একটু অগ্রগামী হলেই পথভ্রষ্টতা। নাম এবং গুণের ব্যাপারে সামান্য আগ বাড়িয়ে কথা বলাই পথভ্রষ্টতা, আবার ছাড় ছেড়ে কথা বললো সেটাও পথভ্রষ্টতা। যেটা আছে এটা যেভাবে আছে সেভাবে ইমান আনতে হবে। তাহলে কি কি বুঝলাম আমরা? আল্লাহর নামগুলো, আল্লাহর গুণগুলো নামের মতোই, একদিকে আমরা জানি, একদিকে আমরা জানি না। কোন দিক জানি? অর্থ জানি। কোন দিক জানি না? ধরন জানি না, ধরনটা জানি না। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারছি। ১৯ নম্বর কায়দা হচ্ছে যে আল্লাহ তাআলার কোরআনে কারিম এবং আল্লাহ তাআলার কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে, আল্লাহ তাআলার কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে সমস্ত সিফাত আসছে সেগুলোর অর্থ, সেগুলির সাব্যস্ত করতে হবে। এক নম্বর, সেগুলির ইমান আনতে হবে। অর্থ কখনো কখনো আমার বুঝে নাও আসতে পারে, অর্থ কখনো কখনো সেটার অর্থ আমার বুঝে নাও আসতে পারে, নাও আসতে পারে অনেক কিছু। যেমন বুঝে দেই, অনেক সময় আমাদের একটা সিফাত নিয়ে আমাদের আলেমরা কী করেছেন, মতভেদ করেছেন। হাদিসে হচ্ছে আল হারওয়ালা, হারওয়ালা একটা সিফা আছে। হারওয়ালা মানে কি? বলছে কেউ যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুতগামী হয়ে আসি। তো হারওয়ালা সাধারণত হয় একজন মানুষ একটু দ্রুতগামী করে হাঁটা, কিন্তু আল্লাহর জন্য হারওয়ালা শব্দটি প্রয়োগ হবে হাদিসে, ব্যাখ্যার ক্ষেত্রে মানুষের মতো করে ব্যাখ্যা করা যাবে না। কি বলবেন? কামাইয়ালি খুবই জালালিহি, যেমনিভাবে তার জন্য উপযুক্ত সেভাবেই। তো আমাদের পূর্ববর্তী কোনো কোনো ইমাম অর্থ বুঝেন না, না বুঝে বলছেন ইমামদের মধ্যে কেউ কেউ যে হারওয়ালার অর্থ আমার বুঝে আসে না, বুঝার কারণে তার কোনো ক্ষতি হয়নি, সে হারওয়ালা সাব্যস্ত করেছে, অর্থ বুঝে নাই। কি আল্লাহর জন্য, আল্লাহর জন্য এটা অর্থ কীভাবে সাব্যস্ত হবে আমি বুঝি নাই। আচ্ছা, আল্লাহর জন্য ধরনটা আপনার না জানা জরুরি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার বুঝে না আসবে, ইমান আনতে হবে যে বুঝার জন্য অপেক্ষা করছি,
আলেমের কাছে যাব, কিন্তু এর আগ পর্যন্ত ইমান আনছে যেটা সত্য, বুঝে আসছে? আর ওলা বুঝে না বুঝে আপনার ইমান আনতে হবে এটা সত্য, ইমান আনতে হবে এটা সত্য, আপনাকে ইমান আনতে হবে এটা কি সত্য। এই জন্য এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত কোনো আলেমের কাছে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মৌলিক ইমান আনতে হবে যেটা সত্য আমি যাই জিজ্ঞাসা করে দেখি, অথবা আলেমের কাছে খুঁজে দেখি। অনেক কিছু ধরেন আমরা সৌদি আরব না গেলে অনেক সিফাতের অর্থই বুঝতাম না, আল্লাহ তাআলা তো আমি তাই বলে এর আগ পর্যন্ত যদি ইমান ইমান নাই, মানবো না করলে ইমান শেষ, মানি দেখি আমি জিজ্ঞাসা করতেছি এটা অর্থটা কি জেনে নিচ্ছি, এতদূর পর্যন্ত দেরি করা যাবে, কারণ আপনার তো আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, যারা জানে তাদের জিজ্ঞাসা করো। আলহামদুলিল্লাহ, বিশ নম্বর কায়দা হচ্ছে, কয় নম্বর কায়দা, বিশ নম্বর কায়দা হচ্ছে, বিশ নম্বর নীতি হচ্ছে যে সিফাতের চেয়েও, আমরা একটু আগে বলেছিলাম যে নামের চেয়ে সিফাতের গণ্ডি অনেক বেশি বড়, সিফাতের গণ্ডি অনেক বেশি বড়। কেন বলছিলাম মনে আছে? কারণ সরাসরি আল্লাহ কোনো একটা সিফাত ঘোষণা করেছেন, নাম বলেন নাই, এটা নাম উল্লেখ নাই, কেমন? আবার কখনো কখনো আল্লাহ তাআলা নাম উল্লেখ করেছেন, নামের ভিতরে সিফাত আছে। আবার কখনো কখনো আল্লাহ তাআলা কি করেছেন, কোনো একটা কর্ম করেছেন, এর থেকে সিফাত নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে সিফাত। তাহলে সিফাত বহুভাবে আসে, কিন্তু আরেকটা জিনিস আছে, আল্লাহ সম্পর্কে কোনো সংবাদ দেওয়ার ক্ষেত্রে সিফাতের চেয়ে ওইটা আরও বেশি ব্যাপক, আরও ব্যাপক। কেন? সমস্ত আল্লাহ আল্লাহ তাআলা তার সম্পর্কে যা যা জানিয়েছেন এগুলো কখনো, এগুলো সবগুলি তার সম্পর্কে যা জানে সবগুলি সিফাত না। যেমন আল্লাহ তাআলা তিনি বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলুন কোন জিনিস, খেয়াল করছেন, কোন জিনিস সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড়। এরপর আল্লাহ কি বলছেন? কুলিল্লাহ, আল্লাহ। তাহলে আল্লাহ নিজেকে সাই বলছেন, এটা খবর, কিন্তু সাই তো আল্লাহর নাম না, এই জন্য আব্দুস সাই বলা যাবে না, বুঝে আসছে? সাই আল্লাহর সিফাও না। তাহলে সাইটা কি? খবর। সাইটা কি? খবর, ইখবার, যে আল্লাহ জানাচ্ছেন তার সম্পর্কে যে তিনি কি, যিনি এই সাই, তিনি সাই হিসেবে আল্লাহ নিজে ঘোষণা করেছেন। আবার দেখেন মৌজুদ, মৌজুদ আছে না, আল্লাহ অস্তিত্ব, আল্লাহর নাম, আল্লাহর নামের মধ্যে মৌজুদ কোনো নাম নাই, নামের মধ্যে মৌজুদ কোনো নাম নাই, কিন্তু আপনি বলতে পারবেন আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ মৌজুদ বলতে পারবেন কথায়, কিন্তু মৌজুদ বলে লা মৌজুদা ইল্লাল্লাহ ওইটা আবার বললেন না, আবার ওইটা শিরকি কথাবার্তা। হ্যাঁ, আপনি বলবেন যে আল্লাহ মৌজুদ, মৌজুদ না, অস্তিত্ব নাই, মুখে যে আমরা বলি আল্লাহর অস্তিত্ব আছে, এটা কি কোরআন হাদিসের শব্দ নাকি? শব্দ না, কিন্তু এই যে একবার বলছি, খবরটা দিছি, এইটা, এই যে খবরটা দিছি, এটা সিফাতও না, এটা নামও না, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, ঠিক আছে? আল্লাহ সম্পর্কে এইভাবে একবার দেওয়াটা এটা সিফাতের চেয়েও ব্যাপক, এটা বেশি ব্যাপক, এটা আরও বেশি হতে পারে, কিন্তু যা যা খবর দিবেন তা তা আল্লাহর নাম হবে না। এই জন্য মুতাজিলাদের নিকট আল্লাহর একটা বড় নাম হচ্ছে কাদিম। কি নাম? কাদিম। আমরা বলি যে আল্লাহর নাম কাদিম নাই, আল্লাহর নাম কাদিম নাই, আল্লাহর সিফাত কি কাদিম? আমরা বলি যে আল্লাহর সিফাতও কাদিম নাই, সিফাতের সিফাত কাদিম আছে, গুণের গুণ। হাদিসে আছে যখন একজন মানুষ মসজিদে প্রবেশ করে কি বলে, আউযু বিল্লাহ, হ্যাঁ, বাস মসজিদে ঢুকার দোয়াতে কমে গেল না, আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল করিম, হ্যাঁ, ওয়া সুলতানিহিল কাদিম, খেয়াল করেছেন আপনি? তাহলে মসজিদের দোয়া আছে, কিন্তু একটু আমরা পড়ি না আর কি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটেই আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এই শব্দটা হচ্ছে আল্লাহর মসজিদে ঢুকার দোয়া। আমরা একটু শিখছি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আর কোনো খবর নেই। হ্যাঁ, এই জন্য পুরোটা শিখতে হবে, পুরোটা শিখতে হবে, বিসমিল্লাহ আউযু বিল্লাহি আযীম ওয়া ওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। এখানে আমাদের দরকার যেটুকু একটুকু আনি, আমি কোনো ওয়াজে আসি নাই, জরুরি মাসালে আসছি, ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এটা, যে এখানে আমরা, আমি ক্লাসে ওয়াজ করি না, স্যারটাকে, স্যার একটু ওয়াজ শুনতে চাই, ওয়াজ না, তুই এখন ক্লাস শোন, তো ক্লাসে শোনেন, বলছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছে বে ওয়াজহিল করিম আউযু বিল্লাহিল আযীম ওয়াজহিল করিম সুলতানিল কাদিম, আল্লাহর সুলতান কম ক্ষমতা,
সুলতান কি ক্ষমতা, কাদিম, ক্ষমতাটা কাদিম, প্রাচীন ক্ষমতা, ঠিক আছে। আল্লাহ একটা গুণের গুণ বর্ণনা করা হয়েছে কাদিম, কিন্তু সরাসরি গুণ হিসাবে আসে নাই কোরআনে কারিমে কোথাও। এটা কোরআনে কারিমে কি আসে দেখেন, হাত্তা আদা কাল অর্জুনিল কাদিম, আবার ফিরে আসছে কিরকম, কার কথা, চাঁদের কথা বলছে আল্লাহ, লা শামসি ইয়ানবাগি লাহা তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এর বলছে যে চাঁদ সম্পর্কে, হাত্তা আদা কাল অর্জুনিল কাদিম, যে বাঁকা কাঁধির মতো আবার ফিরে আসে সে। বাঁকা কাঁধি বুঝছেন, খেজুর গাছ দেখছেন, কে দেখছেন খেজুর গাছ, মাশাআল্লাহ, খেজুর গাছের যখন সেটা পুরান হতে থাকে তখন এরকম বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায় না, তখন সেটাকে মনে হয় যেন যে একটা চাঁদ, ভালো করে তাকালে দেখবেন চাঁদের মতো, চাঁদ যখন আকাশে উঠে আল্লাহ তাআলা এটার সাথে তুলনা করেছেন যে একটা পুরাতন কাঁধির মতো সেটা দেখা যায় আকাশে তখন চাঁদকে, বুঝে আসছে কথাটা, তো পুরাতন এই অবস্থা অর্জুনের মতো দেখা যায়, তো এটা কিসের গুণ হলো কাদিম, একটা কাঁধির, একটা গাছের খেজুর গাছের ইয়ার মতো, কেউ কেউ শাখা কেউ কেউ এটার মতো, যে হোক এটার মতো, তাহলে এটা তো একটা সৃষ্টির গুণ কাদিম, আল্লাহর গুণ হলো না। অথচ মুতাজিলারা মনে করে আল্লাহর সবচেয়ে বড় গুণ একটাই, সেটা হচ্ছে কাদিম, কি ভুল দেখেন। আমরা বলি যে হ্যাঁ আল্লাহ কাদিম বলা যাবে, কিন্তু এটা আর আল্লাহর গুণ নয়, কারণ গুণ বললে আল্লাহর কাদিমের বিপরীতে যেটা আসবে সেটা কি, আল আল আউয়াল, আল আউয়াল, আল্লাহ নিজের গুণ বলছে ওয়াল আউয়ালু ওয়াল আখির, আউয়ালটা হচ্ছে শুদ্ধ, কাদিমটা হচ্ছে আপেক্ষিক জিনিস, কাদিমটা পুরাতন হচ্ছে আপেক্ষিক জিনিস, কয় যে হাজার লিবাস কাদিম, পুরান কাপড়, পুরান কাপড় যেদিন প্রথম কিনছে সেদিন পুরান ছিল, এটা ধীরে ধীরে পুরান হয়ে গেছে, আবার যখন কিনবেন তখন এটা পুরান, নতুন একটা কিনলে অটোমেটিক এটাকে পুরান বলতে হয় মানুষ চিনার জন্য, কিন্তু এটা আল্লাহর গুণ নয়, আল্লাহ হচ্ছে আউয়াল, এমন নয় যে আপেক্ষিক, আপেক্ষিক প্রাচীন নয়, বলেন তিনি সর্বপ্রাচীন, এই জন্য তার গুণটা হচ্ছে আল আউয়াল, এই জন্য আব্দুল কাদিম নাম রাখা যায় না, আব্দুল আউয়াল নাম রাখা যায়, বুঝছেন তো, এই জন্য, এই জন্য আব্দুল মৌজুদও নাম রাখা যায় না, কারণ এগুলি হচ্ছে ইখবার, আল্লাহ সম্পর্কে জানানো যায়, কিন্তু আল্লাহর এগুলি কি নয়, কোনো নামও নয় গুণও নয়, এগুলি হচ্ছে আল্লাহ সম্পর্কে খবর দেওয়া যায়, যদি সত্য সংবাদ হয় বলা যাবে যে আল্লাহ এটা, কেমন, এটা আল্লাহর সম্পর্কে বলা যাবে। আচ্ছা তাহলে দেখুন, আমরা ২০ নম্বর কায়দায় বুঝলাম এটা, যে গুণের চেয়েও যে সমস্ত তার সম্পর্কে যে সমস্ত খবর দেওয়া হয়েছে সেগুলো আরও ব্যাপক, সেগুলো আরও ব্যাপক, সেগুলো আরও ব্যাপক, যেমন আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন, ঠিক না, তওবা কবুল করেন, আমি সরাসরি যদি এখানে তাওয়াব আল্লাহর একটা নাম আছে, নাম থেকে তওবা কবুল করে নিতে পারি, পারি না, পারি না, পারি, ওয়াল্লাযী ইয়াকবালু ইয়াকবালু তওবাত আন ইবাদি ওয়া ইয়াফু আন সাইয়্যাত, আল্লাহর গুণগুলি সেখান থেকে নিতে পারি, গুণ হিসাবে নিলাম, কিন্তু যদি আল্লাহ গুণ না বলতেন তবু বলতাম যে আল্লাহ কবুল, তওবা কবুল করে, কেন, এটা অর্থ কোরআন হাদিসে আসছে, কোরআন হাদিসে যে সমস্ত ইখবার আসছে, খবর আসছে, খবর হিসাবে রেখে দিতে হবে, এগুলি গুণ হিসাবে বানানো যাবে না, এগুলি গুণ বানানো যাবে না, যদি না সেগুলো গুণ বানানোর ক্ষেত্রে আমাদের কোনো সলভে সালিনের নস পাওয়া না যায়, নসকে সাহাবা তাবেইন থেকে কোনো কিছু না পাওয়া গেলে আমরা এগুলিকে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে আমরা এগুলি কী বলি না, কোনোদিন সিফাত বানাবো না, বুঝে আসছে। আচ্ছা ২১ নম্বর সিফাতুল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউকাসু আলাইহা, আল্লাহর সিফাতকে কোনো কিয়াস করে বলা যাবে না, কিয়াস করে বলা যাওয়ার অর্থ বুঝছেন, কিয়াস করে বলা যাওয়ার অর্থ বুঝছেন, সেটাই হচ্ছে ইন্নাল্লাহ হাদিসে কোরআন হাদিসে আস জাওয়াদ, আল্লাহ তাআলা দান, দানবী, দানশীল, এখন আপনার মনে হইল জাওয়াদ যেহেতু আসছি আমি সহি বলে ফেলি, দুইটার আরবি বাক্য প্রতিশব্দ, কিন্তু ওইটা বলা যাবে না, যেটা আসছে ওইটাই রাখতে হবে, যেটা আসছে ওইটাই রাখতে হবে, অনুরূপভাবে আল্লাহ তাআলা কওই, শক্তিশালী বলছে, কওইল মতিন, আপনি বলেন যে কাউই যে বলছে আমি জাল্দ বলবো, বলতে পারবেন না, জাল্দ মানুষের সিফা, আল্লাহ সিফা না, যদিও অর্থ কাছাকাছি কিন্তু আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, এই জন্য কিয়াস করে, কিয়াস করে আল্লাহর জন্য কোনো সিফাত সাব্যস্ত করা যাবে না, যেটা আসছে ওইটার প্রতিশব্দ আনা যাবে না, যেটা আসছে এটার প্রতিশব্দ আনা যাবে না, অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছে তিনি রহমত, রহমত করেন, তার রহমত আল্লাহর গুণ, হাদিসও আসছে রহমত আল্লাহর গুণ, আপনি বলেন যে রহমত না বলে রিক্কাত বলবো, রিক্কাত বলা যাবে না,
যদিও রিকাত অর্থ অর্থ দয়া করা, রিকাত অর্থ দয়া করা বলা যাবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা তার এলম একটা গুণ, এলম একটা গুণ, কিন্তু মারেফত বলা যাবে না। কিছু মানুষ তো মারেফত নিয়ম কাঁদতেছে, মারেফত আল্লাহর গুণ এটা বলাই যাবে না। কেন? মারেফত হচ্ছে মানুষ কষ্ট করে যেটা এটা দিয়ে এটা মিলে 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 শিখছে, এটার নাম হচ্ছে মারেফত। বুঝছেন না কথাটা? আরাফা মানে অনেক কিছু কষ্ট করে এটা লাগায় টাগায় বুঝছে যে এখানে আওয়াজ হয়, এরপর আবার মেশিন দিলে আওয়াজ হয়, এটা হলো মারেফত। হ্যাঁ, এটা কষ্ট করে শিখার নাম। আল্লাহ তাআলার এলেম কি এরকম নাকি? নাউজুবিল্লাহ। সুতরাং এই জন্য এই কাছাকাছি শব্দ হইলেও আল্লাহর জন্য মারেফতের গুণ সাব্যস্ত করা যাবে না। এটা বন্দার গুণ, আল্লাহকে চিনার গুণ, আল্লাহকে চিনার জন্য আরাফা, আরাফা শব্দ ব্যবহার করে। কিন্তু মারেফা শব্দ কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই, কোথাও কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই। আচ্ছা, তারপরে তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলার না, আল্লাহ তাআলার গুণগুলোকে কেয়াস করে প্রতিশব্দ সাব্যস্ত করা যাবে না, কেয়াস করে এর মতো আরেকটা শব্দ দিয়ে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবারে আসি আমরা কত নম্বর গুণ, ২২ নম্বর গুণ, সিফাতুল্লাহ আযা ওয়া জাল্লা হাসরা লাহা। আল্লাহর সিফাতের কোনো হসর নাই, কোনো সীমাবদ্ধ করার কোনো কিছু নাই। ২২ নম্বর গুণ হচ্ছে আল্লাহর সিফাত কোনো সীমাবদ্ধ করা যাবে না। নামের ব্যাপারে কি বলছিলাম মনে আছে? আল্লাহর নাম কি সীমাবদ্ধ? না, আল্লাহর নামও সীমাবদ্ধ নয়। ৯৯টি এমন নাম যা দিয়ে ডাকলে জান্নাতে প্রবেশ করবে, যা ইবাদত করলে জান্নাতে প্রবেশ করবে, এটা ঠিক আছে। কিন্তু এগুলো কোনো সীমাবদ্ধ করা হয় নাই আল্লাহর নাম ৯৯টি। দলিল দিয়েছি আমরা যে একজন মানুষ যখন দোয়া করে বিপদে পড়লে তখন বলে বিকুল্লে ইসমিন হু আলাকা, আপনার প্রত্যেকটি নামের বিনিময়ে চাচ্ছি, যা আপনি নিজে নাম রেখেছেন অথবা কাউকে অথবা কাউকে জানিয়েছেন অথবা আপনার ভাণ্ডারে রেখে দিয়েছেন। এর অর্থ কোরআন হাদিসে আসে নাই। তাহলে নাম অনেকগুলো আল্লাহর ভাণ্ডারে রেখে দিয়েছে যা আমরা জানি না। আল্লাহর নামের ভাণ্ডার অনেক বিশাল। আচ্ছা, আমরা বলেছি সিফাতের ক্ষেত্রে আরও বিশাল হবে অটোমেটিকলি, কারণ নাম থেকে সিফাত আসে, নামগুলি আমরা জানতে পারি না, নামগুলি অসীমাবদ্ধ বলেছি, অসীম বলেছি, অনেক বেশি সীমাবদ্ধ নয়। তাহলে গুণগুলো আরও বেশি সীমাবদ্ধ নয়, কারণ এগুলি আসার কোনো সুযোগই নেই, সীমা বলার কোনো সুযোগে নেই। কারণ কিছু গুণ তো এমনি আসছে, কিছু গুণ ফেল থেকে নিয়ে আসছে, রসুল বলেছেন, তা কিছু গুণ নামের থেকে আসছে। নাম যেহেতু সীমাবদ্ধ নয়, গুণও কোনো দিন সীমাবদ্ধ হইতে পারে না। আল্লাহর গুণের কোনো শেষ নেই, আল্লাহর গুণের কোনো শেষ নেই। এই জন্য হাদিসে আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন, আমরা সবাই, মানুষ হলে মনে করে অনেক সময় মনে করে অন্য অন্য লোকেরা, আমরা না, আপনারা, আমরা সবাই যখন কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা যাব কার কাছে? আদমের কাছে, যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে বিচার ফয়সালা করে এই বিপদ থেকে উদ্ধার করে দেন। আমরা খুব কষ্টে আছি, কারো নাক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, কেউ ডুবুডুবু অবস্থা, হাবুডুবু খাচ্ছে ঘামের ভিতরে, এই অবস্থা আল্লাহ যেন আমাদেরকে কী করেন, এর থেকে একটু উদ্ধার করেন, বিচার করে দেন। তখন আমরা আদমের কাছে যাব, আদম আলাইহিস সালাম কী বলবেন? লাস্তু হুনাকুম, আমি এই কাজের জন্য নই, কারণ আমি একটা ভুল করেছিলাম, যদি জিজ্ঞাসা করে আমার কোনো উপায় নেই। তারপর বলবো আমরা আসবো কার কাছে? নূহের কাছে। নূহ বলবেন যে লাস্তু হুনাকুম, এই কাজের জন্য আমি নাই, আমি আমার ছেলের জন্য সুপারিশ করছিলাম, আল্লাহ যদি সেটা জিজ্ঞাসা করে আমার উপায় নেই। তারপর আমরা কার কাছে যাবো? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি তো না, আমি এই কাজের জন্য নই, কারণ আমি কী করেছিলাম, তিনটি ব্যাপারে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিলাম, যদি আল্লাহ জিজ্ঞাসা করে ঘুরাইছত পেঁচাইছত কেন, আমার কোনো উত্তর নাই, আমি এটা করতে পারবো না। তারপর আমরা যাব কার কাছে? মুসা আলাইহিস সালাতুয়াসসালামের কাছে। তিনি বলবেন যে আমি তো এক লোককে চড় দিয়েছিলাম, মরে গেছে, যদি জিজ্ঞাসা করে আমার উপায় নেই, আমি এই কাজের জন্য নই। তোমরা যাও কার কাছে? ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাতুয়াসসালামের কাছে গেলে তিনি বলবেন যে আমি এই কাজের জন্য নই, তবে তুমি তার দোষ বলবেন না, কারণ তার কোনো দোষ উল্লেখ করার মতো কিছু নেই, নিজের মতো নিজের এটা বলবে না। তিনি সরাসরি বলবেন তোমরা ভুল জায়গায় এসেছ, তোমরা এমন এক লোকের কাছে যাও আগে, যার আগের এবং পরে সব গুণা ক্ষমা করে দেয়া হয়েছে। লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যানবি ওয়া মা তাআখার। এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপর আমরা যাব তার কাছে। এবারে আসছি আসল জায়গায়, এটা কাহিনী বলে মাথা করো, আসল জায়গা কি? তখন আমরা এসে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আযহাবু, আমি যাব, ও আকার, আমি বলবো আনালাহা আনালাহা, আমি এই কাজের জন্য আসি, আমি এই কাজের জন্য আসি, আমি করব। এটাই হচ্ছে মাকামে মাহমুদ, এটাই হচ্ছে ওসিলা। ওসিলা অর্থ মানুষ দ্বারা না,
এটা হচ্ছে ওয়াসিলা, এটা হচ্ছে মাকামে মাহমুদ। দুইটা মত আছে, আমরা একটা এক্তিয়ার করলাম। হ্যাঁ, মাকামে মাহমুদ সে এটা প্রশংসিত স্থানে তিনি যাবেন, যাইয়া আরশের নিচে প্রশংসিত স্থান, আকারু তাহতাল আরশে সাজিদান, আরশের নিচে সেজদায় পড়ে যাব, আরশের নিচে সেজদায় পড়ে যাব। ইয়াফতাহুল্লাহু আলাইয়া মিনাল মাহামিদি মা লা উহসিহিল আন, আল্লাহ তার এত গুণ আমার জন্য ঢেলে দিবেন আমি সেটা কখনো এখন আমি গণনা করতে পারবো না। গুণ কত বেশি, একটা উদাহরণ দিচ্ছি হাদিস দিয়ে, যে এই তো বেশি গুণ, তার কোনো শেষ নাই, তার এই গুণের কোনো শেষ নাই, এত বেশি। কোরআনে কারিম আল্লাহ তাআলা এই গুণের কথা বলেছেন বারবার, যে আল্লাহ তাআলার গুণের কোনো শেষ নাই, কোরআনও বলেছেন। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলার গুণের শেষ নাই, কোনো কোনো সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই, এত বেশি তার গুণ রয়েছে। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহর গুণ অনুসারে তার ইবাদত করা, গুণ দিয়ে, ওসিলা দিয়ে, গুণ দিয়ে, শপথ নিয়ে, গুণ দিয়ে, গুণের গুণের কী করে, গুণের গুণের কাছে আশ্রয় চেয়ে আল্লাহর ইবাদত করা, এর চেয়ে প্রশান্তিময় জায়গা আর নাই। দেখুন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে দোয়া কেমনে করতে হবে, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি, ইজ্জত দেখছেন, রব্বিল ইজ্জত, ইজ্জত আল্লাহ রব্ব কেমনে শিখিয়ে দিয়েছে, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। কেন সালামুন আলাল মুরসালিন, কারণ রাসূলরা আল্লাহকে গুণে গুণান্বিত করে, এই জন্য আল্লাহ এদের সম্মানিত করছে সালাম দিয়ে। আর রাসূলের অনুসারী নয় যারা, তারা আল্লাহর গুণকে অস্বীকার করে, তারা আল্লাহর গুণকে অস্বীকার করে। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ওই ব্যক্তিগণ যারা আল্লাহর গুণ উল্লেখ করে, গুণ উল্লেখ করে। রাসূল কি করবেন, শেষনের কথা ওখানে একটু আসি, ইয়াফতাহুল্লাহ আলাইহি মিনাল মাহামিদ মা লা উহসিহিল আন, আল্লাহ আমার এত গুণ ঢেলে দিবেন আমার মনের ভিতরে, আমি শুধু বলতেই থাকবো, বললে আল্লাহ তাআলা খুশি হবেন এবং বলবেন, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে, সাল তোরতা, আপনি চান আপনার 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 চাওয়া প্রার্থিত জিনিস আপনাকে দেয়া হবে। কখন দিছে, প্রশংসা করার পরে। দুনিয়ার বুকেও মানুষ প্রশংসা শিখিয়ে দিছে, প্রত্যেক সালাতে আপনি অনেকগুলি প্রশংসা করার পরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথমে কি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কার গুণ প্রকাশ করলেন, আল্লাহ। আর রহমানির রহিম কার গুণ, মালিক ইয়াউমিদ্দিন কার গুণ, আল্লাহ। এরপর ইহদিনাস সিরাত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছে দাসত্ব প্রকাশ করছি, করছেন আপনার কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ তুমি না দিলে কেউ দিবে না, এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিম দান করো। এতগুলি গুণ বর্ণনার পরে সাইতে হয়, এতগুলি গুণ বর্ণনার পর আল্লাহ এটা আল্লাহ প্রিয় হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যারা আল্লাহর গুণ বর্ণনা করে। এই জন্য এই উম্মতের নাম হচ্ছে উম্মতুহু আলহাম্মাদুন, এই উম্মত হচ্ছে হাম্মাদুন, প্রশংসাকারী, গুণ বর্ণনাকারী। যত বেশি গুণ বর্ণনা করবে তত বেশি আল্লাহ খুশি হন। হ্যাঁ, আল্লাহ তুমি আজিজ, তুমি ইজ্জতের অধিকারী, আল্লাহ তুমি রাহিম, তুমি রহমতের অধিকারী, আল্লাহ তুমি করিম, তুমি কারামের অধিকারী বলেন না, কথায় কথায় গুণ উচ্চারণ করেন। আমরা এতক্ষণ ধরে 24টা গুণের কথা উল্লেখ করেছি রব্বুল আলামিন, কায়দা গুণ নয়, কি 24টা কায়দার কথা উল্লেখ করেছি, যে আল্লাহ তাআলার গুণ সংক্রান্ত 24টি কায়দা আমরা উল্লেখ করেছি। কয়টা মোট 24টি কায়দা উল্লেখ করেছি, এগুলিতে 24টা না 22টা উল্লেখ করেছি, 22টা। 23 নম্বর কায়দা, যার উপরে ভিত্তি করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই একটা গ্রন্থ লিখেছেন, যে দুইটা কায়দা, সেই দুইটা কায়দা এখন আমরা বলতে চাই। তো সেই দুটি কায়দা হচ্ছে, এক আলকাউলু ফিজাত, আলকাউলু ফি সিফাত, কালকাউলু ফিজাত। তিনি এইটার উপরে এই দুইটি কায়দার ভিত্তি করে একটা গ্রন্থের নাম দিয়েছেন আত-তাদমুরিয়া, রিসালাতুত তাদমুরিয়া, তাদমুরিয়া। অনেক ছেলে আছে রেসালাত তাদমুরিয়া বুঝে না, আমার কাছে খুব মজার সাবজেক্ট মনে হয় এটা, রেসালাতুত তাদমুরিয়া, যে এত মজার জিনিস দিছে দুনিয়ার কোনো মানুষ, মানে এই দুইটা পড়লে আকিদা শুদ্ধ হতে বাধ্য, এত সুন্দর আকিদা আসমা সিফাতের ব্যাপারে। তিনি বলেছেন একটা সুন্দর জিনিস বলেছেন, বলেছেন আলকাউলু ফি সিফাত কালকাউলু ফি যাত, ওহে তোমরা যারা আল্লাহর সত্তা সাব্যস্ত করো, আল্লাহ তাআলার সত্তা আছে কি নাই, আল্লাহ তাআলার সত্তা আছে, আছে, আল্লাহ তাআলার সত্তা তোমরা যারা সাব্যস্ত করো, তোমরা বলো আল্লাহর সত্তা কীরকম, বলো দেখি, বলতে পারবে কেউ, বলতে পারবে আল্লাহর সত্তা কীরকম,
কেউ বলতে পারবে না। তো আল্লাহর সত্তা যদি বিনা ধরন নির্ধারণে বিশ্বাস করতে পারো, আল্লাহর নাম গুণে তোমার সমস্যা হয়েছে কি? বুঝে আসছে কথা? কি সুন্দর তিনি উদাহরণ দিলেন, এমনভাবে দিলেন, উনি উদাহরণ দিচ্ছেন আরো সুন্দর করে বলছে। এরপরে বলছেন তোমার দুই কি দুই পাশের মাঝখানে থাকে একটা জিনিস, এটার নাম কি? রূহ। রূহ কি কোনদিন দেখছেন? রূহ কি আছে, আছে কি নাই? না আছে, প্রত্যেক মানুষের রূহ পেটের ভিতরে আছে, শরীরের ভিতরে আছে, কিন্তু কেউ দেখতে পায় নাই। তাই বলে কি অস্তিত্ব নাই? আছে। তাহলে ধরন না জানলেও অস্তিত্ব বিশ্বাস করা যাবে, আছে, এরকম হয়েছে, হয়েছে কি না? হয়েছে। সুন্দর দিন উত্তর উদাহরণ দিয়ে দিছে। আচ্ছা, সেই জন্য উনি বলতেছে যে আল্লাহর নাম আল্লাহর গুণগুলোর ব্যাপারে তোমাদের যে সমস্যা, আল্লাহর গুণ স্বীকার করো না। হে মুতাজিলারা, এটা মুতাজিলাদের বিরুদ্ধে বলছে, তোমরা আল্লাহর গুণগুলো স্বীকার করছো না, এই জন্য যে আল্লাহর গুণ সাব্যস্ত করলে এটা ধরন বর্ণনা করতে হয় ইত্যাদি ইত্যাদি, সেটা মানুষের মতো হয়ে যায়। তো আল্লাহর সত্তা আল্লাহর জাত সাব্যস্ত করো কি না তোমরা? বলে আল্লাহ জাত সাব্যস্ত করি, নাহলে তো কাফের হয়ে যাবে। আল্লাহ যদি জাতে না থাকে তো হ্যাঁ আল্লাহ জাত সাব্যস্ত করে, ওইটা কীরকম ওইটা জানি না। যদি আল্লাহর জাত সাব্যস্ত করতে তুমি না জানে থাকতে পারো, গুণ সাব্যস্ত করে না জানেই থাকো, অসুবিধা কি? যদি বলে যে না আমি করবো না, তাহলে জাত সাব্যস্ত করিও না, তাহলে কাফের হয়ে যাবা। তুমি আর ফালাসফারা একরকম হইবা, দার্শনিকরা একরকম হইবা। দার্শনিকদের নিয়ে আজকে একটা ছোট্ট একটা আলোচনা করবো, এক কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শুনবেন। তাহলে কীভাবে তাদেরকে জব্দ করলেন শেখ হোসেন ইবনে তাইমিয়া? যে যদি গুণের মধ্যে ওই কথাই বলা যাবে যে কথা তুমি জাতের মধ্যে বলো, যদি জাত সাব্যস্ত করতে ধরন নির্ধারণ না করলেও চলে, গুণ সাব্যস্ত করলেও ধরন নির্ধারণ না করলে চলে। অনেক মানুষ আছে আমি দেখেছি, তাদের নামের পিছে কেউ কেউ কাউসারি লাগায়, কেউ কেউ এরকম নাম আছে, নাম বলতে চাচ্ছি না আমরা অনেকের পিছনে। হ্যাঁ, এই জাতীয় মানুষগুলো এই বিভ্রান্তি তৈরি করে আপনার কী বলে জানেন? তারা একদিন আমাকে একদিন কাগজ হিসাবে আমার কাছে পাঠাইছে একটা একজনে, যে উনি এটা বলেছে, যাক উনি আমাকে হয়তো চিনেন, আল্লাহ বাসা দিয়েছে, আমি ছোটোখাটো মানুষ। ওনার কাছে পাঠাইছে প্রশ্ন উত্তরের জন্য, কি যে যদি কেউ বলে যে আল্লাহ সোর, তবে যেভাবে তার জন্য উপযুক্ত তেমন সোর, এটা কি গ্রহণযোগ্য হবে কি না? মানে সে কী করছে, সালাকি করে নেগেটিভ সেন্সটা নিয়ে আসছে। খেয়াল করেছেন আপনি? আমরা কি আল্লাহকে কোনো খারাপ গুণে গুণান্বিত করার কথা বলি? তো আল্লাহকে তো সবসময় ভালো গুণের কথাই আমরা বলছি। সে যে যদি বলে যে আল্লাহর কি আছে, তার ইজ্জত আছে, তার রহমত আছে, কামা ইয়ালিকু বিজালালিহি, ধরন আমরা জানি না, এটা করলে তো ধরা খায় না, কোনো সমস্যা হয় না, সে কি করছে নেগেটিভ সেন্সটা নিয়ে আসছে, যেটা আমরা বলি না। বাতিল সব সময় বাতিল কোনো দিন তার কথার উপরে দলিল দিতে পারবে না, এটা হলো একটা মনে রাখবে সবসময়। বাতিল সবসময় বাতিল নিয়েই আসবে, তারা কি করছে নেগেটিভ সেন্সটা নিয়ে আসছে। আর তুমি যেটা বলছো আমি বলি না, আমি তো আল্লাহর জন্য তো খারাপ গুণ সাব্যস্ত করি না, ভালো গুণকে বলি কামা ইয়ালিকু বিজালালিহি। তো ওই লোকগুলো এরকম, তারা কি করে নেগেটিভ সেন্স আনতে পারবে, কিন্তু বাস্তব যদি কোনো কেউ বলে আল্লাহর গুণগুলো সাব্যস্ত করার পরে কামা ইয়ালিকু বিজালালিহি, তার হাত আছে কিরকম, তার সম্মানের সাথে উপযুক্ত, তার মর্যাদার সাথে উপযুক্ত, তার পা আছে কিরকম, তার মর্যাদার সাথে উপযুক্ত, আমরা জানি না, ধরেন আমরা জানি না তার মর্যাদার জন্য উপযুক্ত যা, তা তিনি বলেছেন কোরআনে হাদিসে আসছে, আমরা এগুলিকে বিশ্বাস করি, কোনো সমস্যা থাকে না। কিন্তু তারা এটাকে মানতে রাজি নাই, এইভাবে বলতে তারা রাজি নাই, কারণ তাদের কাছে এইভাবে বলার অর্থ হচ্ছে মেনে নেয়া, এই জন্য মেনে নিতে রাজি নেই। আচ্ছা, তাহলে একটি এমন একটি জিনিস তিনি সাহেব উল্লেখ করলেন যে কথা দিয়ে তাদের পুরো জিনিসটা উল্টে যায়। তারা এখন আল্লাহর হয় আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করলে সিফাতের অস্তিত্ব সাব্যস্ত করতে হয়, সিফাত সাব্যস্ত করতে হয়, কিন্তু তারা এখানে হেরে যায়। আর একটা এটা দিয়েছেন তিনি, এই বোমা দিয়েছেন কার বিরুদ্ধে? মুতাজিলাদের বিরুদ্ধে, কারণ মুতাজিলা আল্লাহর নামও সাব্যস্ত করে না, একটা গুণও সাব্যস্ত করে না, একটা গুণও সাব্যস্ত করে না। মুতাজিলাদের বিরুদ্ধে তিনি এইটা ছাড়ছেন যে তোমরা জাত সাব্যস্ত করো কিনা, বলে হ্যাঁ জাত সাব্যস্ত করি, বলে জাত কিরকম, বলে জানি না, বলে সিফাতগুলো এরকম ধরে নাও, শেষ হয়ে গেল। এরপরে তিনি বলছেন হো আশায় রামে মাতুরি দিয়ারা, তোমরা তো আচ্ছা ওদের সাথে মুতাজিলা থেকে ধার করে করে চলো, এবার বিপদ বসতে শোনো, তাহলে তোমরা যে সমস্ত গুণ সাব্যস্ত করো, তারা কয়টা গুণ সাব্যস্ত করে বলছিলাম? সাতটা, এবং মাতুরি দিয়ারা কয়টা? আটটা, বুঝছেন তো, একটা বাড়তি সাব্যস্ত করে। তোমরা যেগুলি সাব্যস্ত করো ওইগুলির ধরন জানো,
যেগুলি তোমরা সাব্যস্ত এগুলি কি ধরন জানো নাকি? বলে না ধরন জানি না। ওরা কি ধরন জানে এগুলো? ওরা কি বলতে পারবে আল্লাহর, তারা সাব্যস্ত করে আল্লাহর কি কথা কালাম সাব্যস্ত করে, একরকমের সাব্যস্ত, দুই পুরুষ সাব্যস্ত করে না, এটা আমরা জানি, বলে আলোচনা আসবে কোনো দিন। আল্লাহর পরিপূর্ণ কালাম তারা সাব্যস্ত করে না। কালাম বলতে বোঝায় যে তিনি একটা কথা বলে দিচ্ছেন, এটার অনুবাদ হইতে হইতে আসতেছে, কীরকম মনে হয় যেন ফটোস্টেট মেশিনে বেরোতেছে আর কি, কাগজ নাউজুবিল্লাহ এরকম মনে করে আর কি। তো তারা মনে করে আল্লাহর কালাম একটা, এটা যদি কোনো অনুবাদ করা হয় আরবি অনুবাদ, আরবদের জন্য করলে কোরআন হয়, আর যদি অনারবদের জন্য করা হয় তাহলে তাওরাত হয়, আর যদি হিব্রুবাসীদের জন্য তাওরাত হয়, তারপরে সিরিয়ানি ভাষার লোকদের জন্য অথবা যেটাকে সালেমিয়া ভাষার জন্য করা হয় তাহলে কী হয়, ইঞ্জিল, এই জাতীয় কথাবার্তা, ফালতু কথাবার্তা বলে। এর অর্থ হচ্ছে তারা আসলে আল্লাহর কোনো কথা কথা আল্লাহর কালাম সাব্যস্ত করে, তারপর তারা বলে মুখে যে আমরা কালাম সাব্যস্ত করি। আচ্ছা, তোমরা কালাম সাব্যস্ত করো এটা ধরন জানো? বলে না জানি না। তো এটা অসুবিধা কী হয়েছে? অন্যগুলো এরকমই তো, অন্যগুলি তো এরকম। তো এই এটা হচ্ছে 24 নম্বর কায়দা, যে আল কাউলু ফি বাদি সিফাত কাল কাউলি ফিল বাদিল আখার, কোনো কোনো সিফাতের ফলে তুমি যা বলছো অন্য সিফাতের ফলে ঠিক তাই আমি বলতে পারবো। তুমি যে সমস্ত সিফাত তুমি কেছো, আল্লাহর রহমত আছে, আল্লাহর হায়াত আছে, আল্লাহর কি আছে, হায়াত আছে, বলে তো আল্লাহর হায়াত কীরকম? বলে জানি না। বলে ঠিক, আমিও বলতে পারবো আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত কীরকম আমি জানি না, সমস্যা কি তোমার? একই কথা, একই কথা, তুমি উল্টাতে পারো না। এখন বলবে তারা, শুনেন তাহলে, বলবে তারা এটা যে আল্লাহ তাআলার যে গুণগুলি আমরা সাব্যস্ত করেছি এগুলি কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত করি নাই, কী দিয়া? বিবেক দিয়ে সাব্যস্ত করছি। তারা এগুলি বিবেক দিয়ে সাব্যস্ত করে, কোরআন হাদিস সাব্যস্ত করে না। কোরআন হাদিস তাদের কাছে আদিল্লা লফজিয়া, যা যা বলতেছে এগুলি হচ্ছে শাব্দিক কথা, এগুলি দিয়ে দলিল দেওয়া যাবে না, বিবেক দিয়ে দলিল দিতে হবে, নাউজুবিল্লাহ, দাজির কথা এগুলো। তো এরা আমরা এগুলি বিবেক দিয়ে সাব্যস্ত করি, আকল দিয়া। তখন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই আকল দিয়ে তুমি আল্লাহর জন্য 60টি সিফাত সাব্যস্ত করছো, আমার কাছে যে আকল আছে এই আকল দিয়ে আমি সমস্ত সিফাত সাব্যস্ত করতে পারি, কোনো সমস্যা হয় না। তারা কীভাবে সাব্যস্ত করছে শুনেন, যে কোনো সত্তার আছে তার একটা জীবন আছে, হায়াত ধরছে, খেয়াল করেন, যেই সত্তার জীবন আছে তার কী আছে, ক্ষমতা আছে, এবার ধরছে কুদরত, যেই সত্তার ক্ষমতা আছে সেই সত্তার জ্ঞান আছে, তাহলে কী হলো, এলেম। যেই সত্তার কুদরত আছে, জ্ঞান আছে, এলেম আছে, হায়াত আছে, সেই সত্তা শোনেন, এবার হচ্ছে সামার, যেই সত্তা শোনেন সেই সব দেখেন, এবার বলছে বাসার, কোরআন হাদিস ধরে নেই, ওহ সামিউল বাসির আছে না, কোরআন যদি বিশ্ব দলিল দিবেন আসে, সে দলিল আকল দিয়ে বিবেক দিয়ে দিচ্ছে। তারপরে বলতেছে যেই সত্তার যে বিবেক আরে শুনে কেমন, সেই সত্তা কথাও বলে, কথাও বলে, এবার হচ্ছে কালাম ধরছে এটা। এরপরে বলছে যেই সত্তা কথা বলে সেই সত্তার ইচ্ছাও হইতে, ইচ্ছাও আছে, এই 60টা হচ্ছে তাদের মৌলিক নীতি, এই 60টা তারা মানে। শাইখুল ইসলাম বলেন যেই সত্তা এত কিছু আছে তার রহমতও আছে, মানে সৃষ্টির রহমত করবে কে? যেই সত্তা খুশি হবে, সন্তুষ্ট, আল্লাহ কোরআন বলছে ইয়ারদা, সন্তুষ্ট হয়, যেই সত্তার এত কিছু আছে তিনি কি সন্তুষ্ট হন, যেই সত্তার এত কিছু আছে তিনি রাগ ক্রোধান্বিত হন, রাগ হন, নাহলে জাহান্নাম দিবে কি জন্য, রাগ না হলে, যেই সত্তার এত কিছু আছে তিনি কি তার ইজ্জতও আছে, আল্লাহ নিজে তার ইজ্জতের কথা বলছেন, হ্যাঁ, যে সত্তার এত কিছু আছে তিনি কি করেন, দয়া করেন, এইভাবে তিনি উল্লেখ করতে, সবগুলো উল্লেখ করেছেন, যে সুতরাং তোমার যেটা মনে করে এইভাবে আসেন আমি ওইভাবে বলতে পারি, আর কতগুলি বলতে পারি, কোনো সমস্যা নেই। তুমি 60টার মধ্যে থেমে গেলা কেন? থেমে গেছি এই জন্য আমাদের মুরব্বীরা বলেছে, এইখানে আর কোনো দলিল নেই তাদের, এখানে এসে আমার মুরব্বীরা বলেছে, বুঝছেন তো, হ্যাঁ, এখানে এসে মুরব্বীরা বলেছে, আকাবের কিবির অহংকারীরা বলেছে, এখানে এসে তারা কোরআন হাদিসের অনুসরণ পুরোপুরি করতে পারে নাই, এই জন্য তিনি বলছেন আল কাউলু ফি বাদি সিফাত কাল কাউলু ফিল বাদিল আখার, কিছু কিছু সিফাতের ব্যাপারে তোমার যে অভিমত আমি এটাকে ঠিক হুবহু অন্যখানে সাপ খাওয়াই খাওয়াই খাপ খাওয়াইতে পারো, কোনো সমস্যা হবে না আমার কাছে, তোমার আমার কাছে আসো। এই জন্য তিনি আত্মাদ মুরিয়ে লিখছেন, একবারে উদাহরণ দিয়ে একটা একটা করে সিফাত নিয়ে নিয়ে দেখাইছেন যে এইটা সাব্যস্ত করলে ও তোমার যদি সমস্যা না হয় আমি এটা সাব্যস্ত করলে কোনো সমস্যা হয় না। কী বলছে তারা জানেন? কয়েক ওরা বলে যে আপনার যদি কোনো রহমত সাব্যস্ত করি আল্লাহ তাহলে সমস্যা কি, অন্তর লাগে, নরম করা লাগে, রহমত রহমত রিক্কাতুল কলব, কলব লাগবে, কলবের মধ্যে আসর পড়তে, প্রভাব পড়তে হবে। শাইখুল ইসলাম বলে না, এত কিছু লাগে না, এটা তো তোমার বিবেক, তোমার তোমারটার মধ্যে এটা হয়, আল্লাহটার মধ্যে এটা দরকার হয় না,
কারণ তুমি যেটা সাব্যস্ত করছো ওইটার মধ্যে আমি এরকম কথা বলতে পারি। তুমি বলছো শোনে, আমি বলছি শোনার জন্য কি লাগবে? এখন তোমার কথা অনুসারে, তোমার কথা অনুসারে শোনার জন্য তো কান লাগে, কানের ছিদ্র লাগে, পর্দা লাগে। তো আমরা কি বলি নাকি তুমি বলবে না কি এটা বলে না বলি না, তো ঠিক অন্যখানে এটা বলিও না। তো তখন স্বাভাবিক জিনিসটাকে কেন এত অস্বাভাবিক করে বলছো তোমরা? সমস্যা হয়েছে এটা, যেই জিনিসটা স্বাভাবিক এটাকে অস্বাভাবিক করে বলছে কেন? কারণ অমুকে বলেছে তমুকে বলেছে, এটা হচ্ছে তাদের প্রমাণ, এর বাইরে আর কোনো তাদের প্রমাণ নাই। তাহলে আমরা কয়টা কায়দা নিলাম? ২৪টা। কয়টা কায়দা? ২৪টা। আমরা এখন আরও অল্প চারটা কায়দা নিয়ে ইনশাল্লাহ শেষ করবো। এক নম্বর কায়দা হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণ দুটার জন্য কিছু কায়দা একসাথে, নাম এবং গুণের জন্য কিছু কায়দা একসাথে উল্লেখ করব। আগে আমরা ৭টা বলেছিলাম না, এরপরে বলেছিলাম এখন ২৪টা। এখন উভয়ের জন্য কোরআন হাদিস নাম এবং গুণ উভয়ের জন্য কিছু কায়দা উল্লেখ করব। এক নম্বর কায়দা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ এগুলো কোরআন সুন্নাহ দ্বারা দুইটাকে একসাথে এই দুইটার বাইরে কিছু দিয়ে সাব্যস্ত করা যাবে না। নাম এবং গুণ কোরআন সুন্নাহর ভিতর থেকে নিতে হবে, বুঝে আসছে? দুই নম্বর কায়দা হচ্ছে যে এগুলোকে প্রকাশ্য অর্থ নিতে হবে। কি অর্থ নিতে হবে? প্রকাশ্য অর্থ নিতে, বাতিনি কোনো গোপন অর্থ প্রকাশ করা যাবে না, প্রকাশ্য অর্থ নিতে হবে। তিন নম্বর কায়দা হচ্ছে প্রকাশ্য অর্থ কি? প্রকাশ্য অর্থ যা মানুষ বললেই বুঝে আসে সেটাই নিতে হবে, কিন্তু এটা ধরনটা নেওয়া যাবে না। ইয়াদ বললে হাত আসে এটা নেবেন, কিন্তু ধরন নেওয়া দরকার নেই, বুঝে আসছে? ধরন নেওয়া দরকার নেই। গরুর পা আর আপনার পা একরকম না, কিন্তু পাতো। সুতরাং আপনাকে ওই অর্থটা নিতে হবে যেটা প্রথমেই আসলে আসে, স্বাভাবিকভাবে আসে ওইটা নিতে হবে, এখানে অন্য কোনো অর্থ নেওয়া যাবে না। এখানে সমস্যা কোনটা করছে জানেন? আশার মাতুর দিয়ারা কি করে জানেন? ওরা বলে যে আমরা তো এটার অর্থও করি না, অর্থ করে না এক গোষ্ঠী, অর্থ করেই না, এমনি ছেড়ে দিছি। কেন ছেড়ে দিছেন এভাবে অর্থ ছেড়ে, অর্থ করলেন না কেন? বলে যে অর্থ করলে সমস্যা হয়। কি সমস্যা হয়? অর্থ করলে তো আমরা এই মানুষের সাথে মিশে যায়, ওই যে ধরন সমস্যা আছে, এই জন্য অর্থ, এটা না বলে তাফউইদ নাম দিছে তারা। এই তাফ অর্থ যদি কোনো বাদ দেওয়া হয় তাহলে আল্লাহর সিফাতকে অস্বীকার করা হয়, আল্লাহর নামকে অস্বীকার করা হয়। মুতাজিলারা অর্থ না করে নাম অস্বীকার করেছে, আশারা এবং মাতুরিদিয়ারা অর্থ না করে সিফাত অস্বীকার করেছে, বুঝতে পারছেন কথাটা? তো আল্লাহর নামের প্রকাশ্য অর্থ নিতে হবে। প্রকাশ্য অর্থ হচ্ছে যেটা সরাসরি বললে, যেটা আসে মুখ মাথায় আসে, এটাই হচ্ছে প্রকাশ্য অর্থ। কামা ইয়েদি কুবি জালালি বললে আর সমস্যা থাকে না, থাকে না। চার নম্বর হচ্ছে অর্থ হচ্ছে এটা যে যদি কেউ আল্লাহর সিফাতকে অস্বীকার, দুই গোষ্ঠী পরস্পর, যারা অস্বীকার করেছে আল্লাহর সিফাতকে, যারা অস্বীকার করে কায়দা আল্লাহর নাম এবং গুণকে যারা অস্বীকার করে, তারা প্রকারান্তরে অস্বীকার করার আগে কি করে, আল্লাহকে সৃষ্টিকুলের সাথে একটা কি করে তুলনা করে নেয়, বুঝছেন কথাটা? ধরেন আপনি বললেন যে আল্লাহকে আল্লাহর পা আছে বলা যাবে না, আল্লাহর পা আছে বলা যাবে না। কেন বলা যাবে না বলছে বলেন তো? মানুষের মতো হয়ে যাবে। তো আগে কি করছে? সে উদাহরণ দিছে, উপমা নির্ধারণ করছে, এই জন্য অস্বীকার করেছে, ঠিক। অনুরূপভাবে যারা বলে যে, আরেকটা গোষ্ঠী আছে যারা বলে যে আল্লাহর পা মানুষের পায়ের মতো, ওরাও কিন্তু প্রকারান্তরে কি করছে, আল্লাহর যে সঠিক গুণটাকে অস্বীকার করেছে, কারণ মানুষের মতো একটা বানাইছে, এটা তো আর আল্লাহর গুণ না, তাহলে আল্লাহর নামও না এটা, তাহলে আল্লাহরটাকে এই দুই গ্রুপে একে অপরের দোষে দুষ্ট। কুল্লু মুআত্তিল মুমাত্তিল বা কুল্লু মুমাত্তিল মুআত্তিল, এই কায়দা শেখুল ইসলাম তাইমি বলেছেন, এটা হচ্ছে বাস্তব কথা। তাহলে আমরা বুঝতে পারলাম যে চারটি কায়দা অনুসারে, এই চারটি কায়দার মোট ২৮টি কায়দা আমরা উল্লেখ করলাম, ২৮টি কায়দা আমরা উল্লেখ করলাম। কী জন্য? ২৮টি কায়দা আমরা উল্লেখ করলাম এখানে, আর আগে করেছিলাম ৭টি। ২৮ আর সাথে কত? ৩৫টি কায়দা নাম এবং গুণের সাথে সংশ্লিষ্ট। আমরা এখন উল্লেখ করতে চাই, সময় আজকে আর কুল হবে না, আমরা এখন আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ উল্লেখ করব, আমাদের বিপক্ষ দল যারা আছে এদের আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে এদের অবস্থানটা কি, আল্লাহ নাম এবং গুণের এদের অবস্থান কি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। অর্থাৎ যারা কেন, কোন জায়গা থেকে তাদের সমস্যাটা হয়েছে, কোনখান থেকে তাদের সমস্যাটা হয়েছে, এইটা আমরা যদি উল্লেখ করতে থাকি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে কত বেশি দরকার ইমান বোঝা, ইমানের অর্থ বোঝা কত বেশি দরকার, এটা আমাদের বেশি দরকার। তো
তো আল্লাহ এটুকু আজকে আমরা আল্লাহর আল্লাহর ভরসা রেখে আজকে এটুকু রাখি ইনশাআল্লাহ।